আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা দুর্যোগে উদ্যোক্তাদের জন্য নতুন করে প্রণোদনার কথা ভাবছে সরকার। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক অনলাইন আলোচনায় একথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় নারী উদ্যোক্তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন মন্ত্রী। আলোচনায় নারী উদ্যোক্তারা সংকটের নানা দিক তুলে ধরেন। আদিত্য মামুনের রিপোর্ট। করোনা সংক্রমণের প্রভাবে ব্যবসায় ক্ষতি ও ঝুঁকি মোকাবেলার উপায় চিহ্নিত করতে নারী উদ্যোক্তাদের নিয়ে সিপিডির এই অনলাইন আলোচনা। আলোচনায় উঠে আসে ঋণ সুবিধা, সংকট ও ঘাটতির নানা তথ্য। নারী উদ্যোক্তাদের সক্ষমতা অর্জনে সহায়তা দাবি করেন আলোচকরা। টোটাল ম্যানেজমেন্টের জন্য কোনো ক্রাইটেরিয়া, কোনো ইন্ডিকেটর সেটা ঠিক করা হয়। ব্যাংক ঋণের সুদের হার কমানোরও সুপারিশ করেন অনেকে। মেয়েরা যখন লোন নিচ্ছে তারা অত লোন ডিফল্ট করে না। 4% এর একটা লোন, ব্যাংকে যে ফর্মালিটি সেই ফর্মালিটিজ অনুযায়ী যে এই জিনিসগুলো হয়তো তাদের প্রপারলি থাকে না, সেই জন্য তারা সাহস করেন না। গতিশীল অর্থনীতি এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির জন্য নারী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা দাবি করেন আলোচকরা। তাদেরকে জামানতবিহীন এবং তাদেরকে এমনকি সহায়ক জামানত নিয়ে কি কিভাবে ঋণ দিতে পারবেন তার একটা কমপ্লিট ইনস্ট্রাকশন। ফাইনালি আমাদের যে এসডিজি এর গোল আছে অফ লিভ নো ওয়ান বিহাইন্ড, দেয়ার ইজ এ হিউজ ফিয়ার দ্যাট মেনি মেনি পিপল উইল বি লেফট বিহাইন্ড। আলোচনায় কর্মসংস্থানের জন্য উদ্যোক্তাদের সহায়তা দিতে সরকার সবসময় প্রস্তুত বলে জানান পরিকল্পনা মন্ত্রী। নতুন প্রণোদনা বোধহয় হাওয়াতে ভাসছে, একটা বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় পরশুদিন কিছু বলেছেন, আরো হয়তো আসবে আশা করি, ভালো একটা পরিবারে আসবে। করোনাকালে আর্থিক খাতকে গতিশীল রাখার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী। আমি সরকারের মধ্যে যেটুকু আমার সামান্য ভূমিকা আছে আই ট্রাই এন্ড প্লে দিস পার্ট। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা।